আপনার কি মনে হচ্ছে আপনি জল খেলেও মোটা হয়ে যাচ্ছেন আসলে জল খেয়ে মোটা নয় হতে পারেন রোগা এক গবেষণা এমনই দাবি করছে স্থূলতার সঙ্গে হাইড্রেশনের প্রত্যক্ষ যোগাযোগ পাওয়া গিয়েছে এই গবেষণায় দেখা গিয়েছে যারা বেশি মোটা তারা সাধারণত জল কম পান করেন তবে ওজন কমাতে হাজার কসরত করেও যদি আপনি ব্যর্থ হয়ে থাকেন অথবা যদি তেমন কিছুই করার ফুরসত না পেয়ে থাকেন তাহলে গবেষকদের কথায় ভরসা করে দিনে দশ গ্লাস করে জল পান করে দেখুন শরীরে জলের ভূমিকা আর আলাদা করে বলার প্রয়োজন নেই তবে ওজন কমানোর ক্ষেত্রেও এই ওয়াটার থেরাপির গুরুত্ব প্রমাণিত হচ্ছে স্থূলতা বৃদ্ধি করতে পারে এমন কোনো উপাদান জলে নেই আর যখন শরীরে খাবারের প্রয়োজন থাকে না অথচ খিদে পায় তখনই জল খেয়ে নেওয়া উচিত তবে একদিনে হবে না ক্যালোরি বার্ন করতে গেলে প্রতিদিন নিয়ম করে দশ গ্লাস জল পান করতে হবে এই নিয়ম মেনে চলতে চলতে একটু একটু করে তফাত বুঝতে পারবেন চর্বি ভাঙার জন্য ভালো বিপাক হওয়া আবশ্যিক আর বিপাক ভালো হতে গেলে জল পর্যাপ্ত পরিমাণে খেতেই হবে তাছাড়া বেশি জল খেলে দূষিত পদার্থের সঙ্গে শরীর থেকে অবাঞ্ছিত চর্বিও বেরিয়ে যায় জল বেশি খেলে বেশি খিদে পাবে না ফলে শরীরে প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরিও প্রবেশ করবে না